আছেন মাকবুল হোসেন গ্রাম কালিয়ারা কসবা। আপনারা আপনাদের সকলকে এই হাফেজে কুরআনকে দোয়া করার জন্য অনুরোধ করছি। ওনারা দীর্ঘদিন অল্প কয়েক এক দুই বছরের মধ্যে কালিয়ারা হাফেজিয়া মাদ্রাসা থেকে কোরআন হাফেজ হয়েছেন, তাদের আলেম যেন হইতে পারে তাদের জন্য দোয়া কামনা করছি। এবং আমাদের আমাদের শ্রদ্ধাভাজন হুজুর আমার ওস্তাদ অধ্যক্ষ গোলাম সরওয়ার সাইদি পীর সাহেব, উনি আমাদের মাঝে হাফেজদেরকে পাগড়ি প্রদান করছেন, এবং আমাদের প্রধান বক্তা ডক্টর মিজানুর রহমান আজারি সাহেব পাগড়ি প্রদান করছেন, ওনাদের জন্য দোয়া চাচ্ছি। খবর আপনাদের সামনে, কারণে হাকিম থেকে সার গর্ব তাফসীর পেশ করবেন উপমহাদেশের বিশিষ্ট আলেমদের, বর্তমান যুগের আলোড়ন সৃষ্টিকারী বক্তা, বর্তমান যুগের যুবকদের হৃদয় স্পন্দন আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব। আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، أي فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، والذي لا ضد له ولا ند له، لا مثل لهم ولا مثيل لهم، لا وزير لهم ولا كفيل له، لا شبه له ولا شبيه له، لا ولد له ولا والد له، وهو الواحد الفرد الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
وصل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসার মালিককে আল্লাহ সকল ক্ষমতার উৎসকে আল্লাহ কেউ যেটা পারে না পারে কে আল্লাহ সে আল্লাহর জন্য পড়ব কালিমাতু শুকর আলহামদুলিল্লাহ সবাই পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদ كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن আমরা প্রশংসা করলাম কার সব সময় প্রশংসা করব কার খাওয়ার সময় ঘুমানোর সময় জিকির করার সময় সব সময় মুসলমান প্রশংসা করে একজনের চিল্লায় বলতে হবে তিনি কে আমরা যেন বেশি বেশি আল্লাহ তাআলার প্রশংসা করতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও আরো জোরে সবাই পড়ি আমিন আপনারা কেমন আছেন সবাই আমি ভালো আছি আলহামদুলিল্লাহ দুপুরের খাওয়া দাওয়া হয়েছে খাইছেন কে কে দেখি কে কে খাইছিলেন এই কয়েকজন খাইছে বাকিরা রোজা রাখছেন কয়টার দিকে আসছেন কয়টার দিকে সকাল দশটায় এই দশটা থেকে তিনটা পর্যন্ত একজনকে খুশি করার জন্য তিনি কে আমরা শুধু আল্লাহর খুশি চাই ঠিক কিনা আল্লাহর খুশি ছাড়া আর কার কোনো খুশি আমরা চাই আল্লাহ যদি এই মাহফিলকে ওয়াসিলা করে ইন দ্য ডে অফ জাজমেন্ট কিয়ামতের দিন যদি বলে যে এই যে তোমাদের ত্যাগ তিতিক্ষায় কষ্টের জন্য আজকে তোমাদেরকে মাফ করে দিলাম আর কিছু লাগবে আমাদের লাগবে না এদিকে বিশৃঙ্খলা বন্ধ হয় নাই না এখনো আসরের আজান কয়টায় এলাকায় তিনটা পঁয়তাল্লিশে তার মানে আই হ্যাভ জাস্ট 45 মিনিটস ইন মাই হ্যান্ড মাত্র 45 মিনিট সময় পাবেন তো চিল্লা চিল্লি করলে আমি দাঙ্গা পুলিশের কাজ করতে হবে এই থামেন ওসি সাহেব দেখেন এই ওদিকে উঠাও ওদিকে বসাও ওদিকে থামাও এগুলো করতে করতেই সময় শেষ হয়ে যাবে আর যদি একটু কষ্ট করে মেহরবানি করে একটা চমৎকার নিঝুম পরিবেশ আমাকে উপহার দেন আমি আপনাদেরকে একটা সুন্দর আলোচনা উপহার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ মাইক অপারেটর কোন দিকে এই দিকে নাকি মাইক বন্ধ ওনারা শুনতে পাচ্ছে না আর সাউন্ডটা অনেক দুর্বল এদিকেও নাই সাউন্ড বলতেছে একটু ক্রস চেক করো তো একটু করো আগে কি করছো তুমি সব জায়গায় মাইকের এই সমস্যা গানের কনসার্টে মাইকের সমস্যা শুনছেন কোনোদিন কোনোদিন শুনছেন শুধু আমাদের মাহফিলগুলোতে সমস্যা এই মাইকের জন্য আমাদের মাহফিলগুলো মার খেয়ে গেল ঠিক কি না কোরআনের কথা শোনানোর আয়োজন সেখানে মাইকের সমস্যা একটা বাজে তো আরেকটা বাজে না সাউন্ড অস্পষ্ট হ্যাঁ খুব ঝিরিঝিরি সাউন্ড করে মানুষ শুনে মজা পায় না তোমার সাউন্ডটা খুব দুর্বল দুর্বল সাউন্ড হলে আমাদেরকে শাউট করতে হয় চিৎকার করতে হয় আর একদিন চিৎকার করে আমার গলা যদি আজকে শেষ করে দিয়ে যেতে পারতাম এলাকার জন্য আমার খুশ নাসিব কিন্তু আমাদের প্রতিদিন নোয়াখালীর লোকেরা বলে আঙ্গ একদিন আমনাগো ব্যাগ দিন তো আপনাদের একদিন কিন্তু আমাদের ব্যাগ দিন প্রতিদিন তো এই জন্য শুধু এই এলাকাতেই না যেখানেই আপনারা এই তাফসীরুল কোরআনের আয়োজন করবেন আপনারা ডিজিটাল সাউন্ড সিস্টেম রাখবেন যাতে করে বক্তাও আলোচনা করে শান্তি পায় সুন্দরভাবে কথা বলতে পারে শ্রোতারাও যাতে সুন্দরভাবে শুনে যেতে পারে আল্লাহ তুমি বোঝার তৌফিক দান করো ভাই তুমি একটু ক্রস চেক করো করে দেখো কোন কোন মাইকের সমস্যা আর সাউন্ডটা আরেকটু মজবুত করতে হবে এই সাউন্ডটা হবে না সামান্য একটু ইকো দিতে পারো খুব অল্প কালিয়ারা ইসলামী যুব সংঘের উদ্যোগে কালিয়ারা মসজিদ মাঠ
কসবা ব্রাহ্মণবাড়িয়া। আজকের এই প্রোগ্রাম পাগড়ি প্রদান হয়েছে হাফেজ ছাত্রদের, আলহামদুলিল্লাহ। শনিবার দিনের বেলার প্রোগ্রাম। আজকের প্রোগ্রামের সভাপতি আমার শ্রদ্ধাভাজন নানা ভাই অধ্যক্ষ গোলাম সরোয়ার সাইদি পীর সাহেব, আড়াইবাড়ি কামিল মাদ্রাসা। অসাধারণ কথা বলছিলেন, পীর সাহেবদেরকে এত হুঙ্কার দিতে শুনছেন কোথাও? আলহামদুলিল্লাহ কেবেন না তো? এটা একটা আনপ্যারালাল বিষয় যে পীর সাহেবদের মুখে সাধারণত আমরা এরকম হকের পক্ষে এরকম কথা শুনি না। আলহামদুলিল্লাহ, কসবা সবচেয়ে বড় হক পীর না? আলহামদুলিল্লাহ, বাতিলের বিরুদ্ধে কথা বলে সত্য যেখানে বিপন্ন সেখানে সত্যের বীর সেনাপতি হয়ে দাঁড়িয়ে যায়, ঠিক কিনা? আমরা আমাদের নানা ভাইয়ের জন্য দোয়া করি, নানা ভাই যেন এভাবে আমরণ যতদিন বেঁচে থাকেন কোরআন সুন্নার আলোকে কথা বলে এই কসবা সহ গোটা বাংলাদেশ সহ গোটা বিশ্বে কোরআনের আলো দিয়ে তিনি যেন আলোকিত করতে পারেন, আমরা সবাই পড়ি আমিন। আল্লাহ আজকে আমাদের সভাপতি আমার নানা ভাইয়ের তুমি হায়াত দারাজ করো, আমরা পড়ি আমিন। সব সময় হকের পক্ষে কথা বলার তৌফিক দান করো, আমরা পড়ি আমিন। প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট রাশিদুল কাউসার ভুইয়া জীবন, চেয়ারম্যান উপজেলা পরিষদ কসবা। আসছেন উনি? আচ্ছা, আমাকে রেখেছেন। এরপর আমার আগে কথা বলেছে অধ্যক্ষ মুফতি আবু ইউসুফ, শ্রীপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কুমিল্লা। কথা বলেছেন হজরতুল্লাহ মিজানুর রহমান আতিকি সাহেব, প্রভাষক মহালক্ষ্মীপাড়া আলিম মাদ্রাসা কুমিল্লা, অত্র এলাকার গণমানুষের নেতা। আমার নামের সাথে মিল, খালি আতিকি আর আজহারি, ঠিক কিনা? এতটুকুই পার্থক্য। আমরা আতিকি ভাইয়ের জন্য দোয়া করি। আতিকি ভাই অসাধারণ বক্তব্য রাখেন, আমরাও অনেক কিছু শিখি ওনার আলোচনা থেকে। আতিকি ভাই যেন আরও চমৎকার কোরআনের কথা আমাদেরকে উপহার দিতে পারেন, আমরা পড়ি আমিন। কথা বলেছেন জনাব, বিশেষ অতিথি হিসেবে আছেন জনাব সাইদুর রহমান মানিক ভাই, জনাব ইমরুল কাদের ভুইয়া, আরও অনেক গণ্যমান্য অত্র এলাকার ব্যক্তিবর্গ আছেন। আমরা সবার জন্য দোয়া করি, আজকের মাহফিলটা আমাদের নাজাতের ওসিলা হোক। মা বোনেরা কথা শুনছেন, ওনাদের জন্য কোনো প্যান্ডেল আছে নাকি? কোন দিকে জায়গা হচ্ছে না? আলহামদুলিল্লাহ, মা বোনেরাও আমাদের কথা শুনে। এটা ইসলামের বিজয় যে অতি সন্নিকটে অবসম্ভাবী তার একটা সাইন, ঠিক কিনা? এদিকে কি সাউন্ড নাই, কথা শোনা যায় না? এই কথা শুনলেন কেমনে? এটা শুনলেন কেমনে যে শোনা যায় না? এই ভাই, তোমার নাম কি? হাসান ভাই। হাসান ভাই, একটু হাসান করে দাও এদিকে। হাসান মানে সুন্দর, হাসান মানে কি? ভালো। হাসান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র, একজন হাসান আর একজন হুসাইন, রাইহানা চাইন, খুব ভালোবাসতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমু দেন নাই। সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতে যত ইয়াংরা যাবে, যুবকরা যাবে, সব যুবকদের সর্দার হবে সাইয়্যিদুনা হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তো এই জন্য একটু হাসান করে দাও এদিকে, সুন্দর করে দাও। আলহামদুলিল্লাহ, বোনেরা যারা এসছেন শুক্রিয়া জানাই। ওসি সাহেব আছেন কসবা থানার, যখনই আসি উনি উপস্থিত থাকেন ওনার ফোর্স নিয়ে, ওনার প্রোটোকল নিয়ে, অনেক কষ্ট করে আমাদেরকে এগিয়ে নিয়ে আসছেন। আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, তোমাদের জন্য আমার প্রাণ ঢালা অভিনন্দন এবং ভালোবাসা। এই যে তোমরা কোরআনের পক্ষে থাকো, কোরআনের মাহফিলকে সার্থক করার জন্য ছুটে আসো, তাফসির মাহফিলগুলোকে সাফল্যমণ্ডিত করো, এজন্য তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া এবং দোয়া জানাই। আর আমরা দেরি না করে কথা বলবো, যেহেতু সময় খুব কম কিন্তু কথা আমাদের অনেক বেশি, মাত্র 45 মিনিট। যতটুকু শুনবো আমলের নিয়তে শুনবো, ঠিক কিনা? ওয়াজ তো এখন ইউটিউবেও দেখা যায়, দেখা যায় না? যে আলোচককে আপনি পছন্দ করেন ওনার নামটা লিখে সার্চ দিলে ইউটিউবে আলোচনা চলে আসে, তো সহজ, এখন সহজ হয়ে গেছে। তো এই যে আপনাদের ব্যস্ত মুখর মূল্যবান সময়গুলো থেকে যোগ বিয়োগ দিয়ে আপনারা টাইম বের করে এখানে আসছেন, এই টাইমের অনেক দাম। আমাদের জীবনের সবচাইতে দামি জিনিস হচ্ছে সময়, স্রষ্টার দেয়া সবচাইতে বড় নেয়ামত হচ্ছে সময়। এই জন্য সময় যেন আমরা কোনো খারাপ কাজে, অকল্যাণের কাজে ব্যয় না করি, ভালো কাজে যেন ব্যয় করি। তাই যে কয়েক মিনিট কথা বলবো, লম্বা চূড়া কথা বলবো না, কান দুটো খরগোশের কানের মতো খাড়া করে শুনবার, বুঝবার, উপলব্ধি করার চেষ্টা করতে হবে। আমি প্রায় বলি আমাদের একটা শক্ত সিদ্ধান্তই পারে আমাদেরকে জান্নাতি বানাতে, শক্ত সিদ্ধান্ত। আর আমাদের একটা দুর্বল সিদ্ধান্তই পারে আমাদেরকে হাতাবু জাহান্নাম, জাহান্নামের লাকড়ি বানাতে।
So the decision is yours. সিদ্ধান্ত আপনাদের, আপনি কোন পথে যাবেন, ডানে না বায়ে? ডানে গেলে জান্নাত, বায়ে গেলে জাহান্নাম। তো কোন দিকে যাবেন? কোন দিকে? ডানে যাব, কারণ আমরা ডানপন্থী, ডান ব্লকের লোক। সব নবীরা ডানপন্থী ছিল। সব নবীরা কি পন্থী ছিলেন? আমরাও ডানপন্থী। ডানপন্থী থেকেই যেন আমরা আমাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও।